ঢাকার নবাবপুরে ইসলামী ব্যাংকের কর্পোরেট শাখায় অনিয়ম। প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়াই চার প্রতিষ্ঠানকে 150 কোটি টাকা ঋণ। এগুলো বন্ধ করতে হলে ডেফিনেটলি যারা নাকি ক্রেডিট কমিটিতে থাকে তাদেরকে লায়াবল করতে হবে এবং এগুলো খুঁজেও বের করতে হবে, তাই না, যে কারা এই কাজগুলো করে। বাজারে ঢুকলেই পকেট ফাঁকা, হিমশিম খাচ্ছে মধ্য ও নিম্ন আয়ের মানুষ, লিস্ট কাটছাট করে বেঁচে থাকার চেষ্টা। বাজারের জন্য যে টাকাটা আনছি সেটা শেষ হয়ে গেছে, এখন হয়তো টুকিটাকি কিছু জিনিস এটা এক্সট্রা মানি থেকে কিনতে হবে। ক্রেতাদের কিনতে আসলে অনেক হিমশিম খাচ্ছে, 10,000 টাকা হচ্ছে না, মাস শেষে দেখা যাচ্ছে 5-7,000 টাকা ঋণ হয়ে যাচ্ছে। চট্টগ্রামে হঠাৎই বস্তা প্রতি চালের দাম বেড়েছে 600 টাকা পর্যন্ত। এখনও সক্রিয় পুরনো সিন্ডিকেট, অভিযোগ খুচরা বিক্রেতাদের। সিন্ডিকেট তো যারা বড় বড় মকাম হিরাই করতেছে, এক দুই মাসের ভিতরে বেশি বাড়ছে। মিনিমাম একটা রেট বসাই দেয়, এই দাম আমার চালটা সেল করিও, ওই দামের উপরে সেল করতে হবে। মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান, সুপার শপে ডাকাতির ঘটনায় প্রধান আসামি সহ 45 জন আটক। জানমালে নিরাপত্তা অব্যাহত থাকবে অভিযান। এলাকায় এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতের দল, ছিনতাইয়ের দল টহল দিচ্ছে। মোহাম্মদপুরের মানুষজনরা যদি একত্র হয় তাহলে আমার মনে হয় না কোনো সন্ত্রাসবাদ, কোনো চাঁদাবাজ হতে পারে। পাথর লুটে ধুধু প্রান্তর সিলেটের বিখ্যাত পর্যটন স্পট বিছনাকান্দি, প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। বিটের বাধা দিয়া যে বাঙালি তুলিয়া লামিয়া উঠে না, বিটের খেলা দুই আমাকে যাই গা। ওই পর্যন্ত পাথর ছিল, হাঙ্গামার পর থেকে পাথর নিতেই আছে, সবগুলো পাথর তুলে নিয়ে গেছে। তো এই জিনিসগুলো যদি প্রাকৃতিক ভারসাম্য যদি বজায় না থাকে তাহলে টুরিস্টরা কীভাবে আসবে। সাতক্ষীরায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে এখনও পানিবন্দী তালার 8 ইউনিয়ন, ফসল সম্পদের বিপুল ক্ষতি, সীমাহীন দুর্ভোগে লাখো মানুষ।